হাওড়া পৌরসভার সামনে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ ও অবরোধ, বকেয়া 3 মাসের মাইনা সহ একাধিক দাবিতে বিক্ষোভ। পৌরসভার গেটের সামনে রাস্তায় বসে পড়েন মহিলা কর্মীরা। পুলিশ এসে তাদের সরাতে গেলে বচসা শুরু হয়। আন্দোলনকারীরা জানান, নিয়মিত টাকা পাচ্ছেন না, তার উপর অতিরিক্ত কাজ করানো হচ্ছে। পায়েল সাহা নামে এক কর্মী জানান, পৌরসভার অ্যাপের মাধ্যমে তাদেরকে কাজ করানো হচ্ছে, যেটা সম্ভব নয়। অনেক বয়স্ক মহিলা আছেন, অনেকেই স্মার্টফোন নেই। পৌরসভার আধিকারিকদের বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাই আজ পথে নামতে তারা বাধ্য হয়েছেন। অবরোধ চলাকালীন 2 কর্মী অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে পূজা শেঠ নামে এক কর্মীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুর 12টা থেকে প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। পৌর কমিশনার ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা আলোচনার আশ্বাস দিলেও মানতে চাননি আন্দোলনকারীরা। পুরসভা সূত্রে জানানো হয়েছে, প্রায় 3,000 অস্থায়ী স্বাস্থ্যকর্মী আছে। প্রতিদিন কাজ ভিত্তিক 192 টাকা দেওয়া হয় অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের মাথা পিছু। কিছু টাকা অনিয়মিত হলেও তা মিটিয়ে দেওয়া হয়। তাছাড়া প্রতিদিনের কাজ বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অ্যাপে তা আপলোড করতে হয়। SUDA এর গাইডলাইন অনুযায়ী এই কাজ করা হয়, যা বাধ্যতামূলক, কিন্তু এগুলো মানতে চায় না কর্মীরা। তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমি চাই আমাদের মাইনাটা কাজ করুক, আর আমাদের কোনো কিছু ফ্যাসিলিটি নেই। আমাদের ডাক্তারি কাটফাট কেন চাই আমরা? আমাদের করে দিতে হবে। কি আপনাদের আমরা চাইছি মাইনে বাড়াতে। আমাদের 30 দিন